পচন কইরে লাইছি এখন। এই গুলিস্তান, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি কি জানো? হ্যাঁ, জমিদার জামশেদ যেদিকে একবার তাকাইছে, একবার 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 দেখছে, যারে পছন্দ করছে তাকে তুমি পছন্দ করছো? এত সহজ বলো, বলো তুমি, বলো বলো বলো। দাদা, সে তো কবে এই বাড়ি ছেড়ে চলে গেছে তার তো কোনো পাত্তাই নেই, কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। পাত্তাই নেই কেন, খোঁজ খবর পাচ্ছ না কেন? হ্যাঁ দাদা, সে তো আপনারা ভালো বলতে পারবেন, আপনারাই তো তাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। আমরাই আনছিলাম, এখন তো একদম টার্গেটটা ঠিক করবো এক চোখে দিয়ে। সেটা ঠিক আছে, তাহলে আমার ছাত্র হিসাবে তোমাকে আমি গ্রহণ করলাম বাবা। সুন্দর করে সালাম করো, এটা পুস্তক। এই কিরে, তো ভালোই চালাইলি। সে আপনাদের দয়া দাদা। কৌশিক সস্ক নানা, কোথাও শিখিনি তো। সত্য করা কৌশিক সস, সত্যি বলছি মানে কোথাও শিখিনি তো। সত্য করা ক কৌশিক সস, কোন স্কুল থেকে শিখছিস? না দাদা, আমি আমি কোথাও শিখিনি বলছি, সত্যি করে বলছি, তিন সত্যি 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 তিন সত্যি, আমি কোথাও শিখিনি। শিখাস মার বেড়ের তো শিখাইছস, তাইলে এমনি পারে মানুষে তোর হাত দিই হাত দেহা। কিরে কি বলছেন দাদা, আর হাত দেখবেন কেন? আপনি কি গণক নাকি? গণক নাকি ছাড়াই একটা থাপর দেবো, হাজির হাজির তুই মেয়ে মানুষ। হ্যাঁ হাত দেখে তো সমস্যা কি তোর? সত্য করে কাকে কই গুলি চালাচ্ছিস? কি বলছেন, হাতে কি ওসব লেখা থাকে নাকি? হাতে লেখা নাই, তোর হাতের করের মধ্যে লেখা আছে। তুই কি রিক্সাওয়ালা কামলা মুনি মজুর? তুই হাতের মধ্যে কর পড়াই সস কেমনে? হ্যাঁ মার্কেটের তো শিক্ষাই এগুলো মানছি। হ্যাঁ সত্য করা গো, সুন্দর করা গো, যুক্ত করতে শিখছিস, শিখছস কি রাখো তুই? হ্যাঁ শিখেছি তো। এই তো ওই শিখছস। ছোটবেলায় মেলায় গিয়ে, ছোটবেলার থেকে তুই চালাস? না না, ওই যে মেলায় গিয়ে ওই যে 40টা 50টা করে যে বেলুন থাকে ওখানে, হ্যাঁ একটা ফুটিয়ে দিয়েছিল। হ্যালো কাকাবাবু, হ্যাঁ হ্যাঁ ও কাকাবাবু, হ্যাঁ হ্যাঁ আসি আসছি কাকা, যাচ্ছি, কাউকে আমি কিছু বলবো না কিন্তু, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন। হ্যাঁ কাকাবাবু আমি আসছি আসছি। কামার বংশধর নাকি? ছোটবেলায় চালাইছে হেই করে অনে পড়ে রয়েছে। কিরে কামাইরা করে কামাইরা দূরে লইয়া পাড়াটা দিয়ে বের করছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভাই। লাগে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, মেলা স্থানের মধ্যে আছে বলছেন, সমস্যার সমাধান করিয়া দিতে আছে একটু পারবেন ভাই? কি করেন না, ঝামেলা হয়ে গেছে একটা বুঝছেন, কি আমার ভাই মনে করে পছন্দ করছে। ভাই পছন্দ করছে? কোন ভাই, আপন ভাই? না বড় ভাই। বড় ভাই? বড় ভাই ছোট ছোট ভাই প্রেম করে, কোন বড় ভাই বুঝলাম না।
আরে ভাই বড় ভাই আঙ্গুর সবার ব্যবাক্তের বড় ভাই। ও আঙ্গুর বস। ও আচ্ছা এই কাহিনী, কিন্তু বসের তো প্রেম করার কথা না। না মানে এটা না, বসের কথা বিবাচ্ছে কথা কয় যে, কিন্তু কেমতে। আরে ভাই কিন্তু, আরে ভাই আপনার ঘরে মাথা কাটা একটাই তো। মাথা দিয়ে একটাই তো বই রেছেন কে? হ্যাঁ মাথায় বাসা নাই, মাথা যদি বাঁচাইতে হয় ফের চা খাওয়াইতে পারেন। মাথার যদি মায়া থাকে চা খাইতে পারে, বেশি কথা নেই। বিরক্ত হলেন না? আপনি কি করতে পারেন আমাদের একটু উপায় বলে দিন, কোথায় জামশেদ কে পাবো? আমি জানি না জামশেদ কোথায়। আপনি আপনার মামলাটা পুনরুজ্জীবিত করতে কিন্তু সাহায্য করেছেন, এখন আরেকটু হেল্প করেন। না না আমি পারব। তাহলে কি লাভ হলো বলুন? শুনেন, লাভ লোকসান এগুলো আপনারা দেখেন, এসবের মধ্যে আমি। পাঠান কি ভয় পেয়ে গেল? আমাকে দেখে আমার তো তাই মনে হয়। মনে হলে কি আর করার আছে? দেখুন আমি কিন্তু আসলে কিছু খাবে আমাকে উঠতে বলছেন তো। পাঠান কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, যা বলার তো বলে দিয়েছি। আর কত করা হয় এইগুলো মানুষটা। হ্যাঁ ঠিক আছে আসি তাহলে। একটা অনুরোধ করব, শেষবারের মতো একবার ভেবে দেখবেন কি। আচ্ছা ভেবে দেখলাম কি আছে, আপনারা জামশেদকে ধরতে চেয়েছেন, আমি তো চেষ্টা করেছি, এগুলো ভেবে দেখুন কি আছে। আচ্ছা ঠিক আছে গেলাম। কি বলবেন বলুন? যেভাবে এসেছেন আমার ঘর থেকে কেউ তো খালি হতে যায় না, কিছু একটা আপনাকে করতে হবে। বাহ তাহলে বলুন। গোল্ডেন সুন্দরকে আপনি খুঁজবেন না, তাহলে একটা কাজ হবে, আমি জানাবো জামশেদ কোথায় আছে। না সেরকম কথা আমি দিতে পারবো না, তাহলে আমার পক্ষে আপনাকে হেল্প করা ঠিক হবে না। একটা প্রশ্ন ছিল, সুলতানের প্রতি আপনার এত ভালোবাসা কেন? এটা তো আমি বলতে পারবো না, তোমায় বলতে পারি এগুলো সবই খোদার ইচ্ছা। খোদা যাকে মনে করে এই ভালোবাসাতে তাকে ভালোবাসা হবে, খোদার ইচ্ছে এসব। সেটাই আসি তাহলে। আমি আপনাকে হেল্প করতে পারলাম না বলে দেখি। অসুবিধা খুব শীঘ্রই বলে। আমি আমার বড় ভাই আছে না, বড় ভাই তো আপনার ডাকছে। কোন বড় ভাই? কোন বড় ভাই? যে ছাদে একদিন কথা কইলেন না, দেখছিলেন যে একটা লম্বা চম্বা। আমাকে ডাকছে? হ্যাঁ। কেন? চা খাইতে। চা খেতে ডাকছে, চলেন। যাবো না, চা খেতে ডাকছে, দাওয়াত দিছে, যাবো না, চলেন।
কি যে কন না আপনারা, আয় নেন। যাবো তো, অবশ্যই যাবো। ভাই অ্যাটাক হয়েছে, ভাই অ্যাটাক হয়েছে। কি অ্যাটাক হয়েছে? জি ভাই, টায়ার পাংচার হয়েছে। গাড়ির টায়ার বাস্ট হয়েছে। তুই কিছু অ্যাটাক হয়েছে ভাই? আমার মনে হইলো ছোট পিস্তল দিয়ে গুলি করছে ভাই। তাই ছোট বড় পিস্তলের গুলির শব্দ কি এরকম? সরি ভাই। সরি ভাই? এই আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দিছে কে ভাই? টুন্ডা ভাই। টুন্ডা? টুন্ডা কি না বুঝে তোরা নিয়োগ দিছে? সরি ভাই। তুই যদি সামান্য টায়ার বাস্টে এরকম আচরণ করস, তুই সত্যি সত্যি যেদিন অ্যাটাক করবি সেদিন কি করবি ভাই? আপনার জন্য জান দিয়ে ফেলবো ভাই। জান দিয়ে দিব? মানে আমার জান বাঁচানোর আগে তুই জান দিয়ে দিবি? লাভ কি? আমার জান বাঁচানোর থেকে তোর জান দিয়ে দেওয়াটা লাভ কি? ক, তুই কিসের জন্য আসছস আমার জান বাঁচাইতে? আমার বডিগার্ড হয়ে আসছস? তুই জান দিয়ে দিবি? ভাই যা, যে কামে যাইতে গেলাম সেই কামটা করে নিয়ে যা, পানি নিয়ে যা। জি ভাই। ভাই এই যে পারি ভাই, এটা মাথায় ঘাল ভাই, মাথাটা ঠান্ডা কর। ভাই পানি খাই। আরে আপনি এখানে ভাড়া দিয়ে থাকেন, আপনার সঙ্গে চিন পরিচয় নাই, এই জন্য আপনার সাথে। আরে কইছিলাম আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো যেটা আপনাকে বলতেছিলাম আমি ভাই, এটা হচ্ছে যে, হ্যাঁ বলেন বলেন। আরে কইছিলাম আমার তো ব্যবসা বাণিজ্য অবস্থা তেমন একটা বালা না ভাই, বুঝছেন? একটা ব্যবসা ব্যবসা দিতেন। ব্যবসা তো হবে তো, হবে তো, হবে তো বলেছেন ভাই, আপনার ব্যবসা হবে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আমি, আপনার সঙ্গে বাতচিত করার জন্য মানে কুছ গপসপ করব দুজনে মিলে, আপনি কি পছন্দ করেন আমি কি পছন্দ করি এটা নিয়ে কথাবার্তা বলবো। এরপরে যেটা হবে সেটা হলো যে আপনি লগে, হ্যাঁ ভাই আমার একটু জরুরি ছিল তো ভাই। ও জরুরি আছে? এই মিজান, আরে গুলিস্তান ভাই জরুরি আছে, আও ভাই। পয়সা তো ছিলাম মিজান তো আপনি চলে আসছে, বাস আপনার জরুরি তো সমাধান হয়ে গেল, সমস্যা নাই কোনো। হ্যাঁ ঠিক আছে, আপনি চাই নিন, চাই নিন ভাই। হ্যাঁ ঠিক আছে, ওই যে মিজান তুমি ওই কি বলে গুলিস্তান ভাইকে নিয়ে যাও, ওই সময় আপনার জন্য চায় আর বিস্কিট ওইখানে আছে। হ্যাঁ ভাই, আপনি তো চাইছি নি খান্তা। হ্যাঁ না চিনি দাও না, অসুবিধা নাই ভাই। যা ভাই শুনুন না ভাই, চাবি চাবি এখানে আছে তো, আপনি আরে চা আছে ভাই? চাই নিন। আমার চাইতে একটু চিনি বেশি হয়ে গেছে, আপনি ঠিক আছে?
তুমি নিজের হাতে আমাকে দিলে চাইতে এমনি মিঠা হয়ে গেছে। ऐसे में तुम क्या करती हो? अरे यार तुम्हें तो देखी भालो उर्दू हिंदी बोलते पारो। आमी बिजनेस को बिजनेस ये बिजनेस मानुष के भय देखाए डोर देखाए मानुष जो तो भय पाए डोर करे तो हमार बिजनेस होए बोलते पारे आमी वो क्या बोलता है মত কা সৌদা মতলব মৃত্যুর দোকানদারি কো ব্যবসা ভেরি ফানি। এখন বলো তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড কিসের হাজবেন্ড? ও যে তোমার সাথে থাকে ও গুলিস্তান বন্ধ তো তুমি ভাড়া নিছো কি ওর সঙ্গে তুমি থাকো? তোমার হাজবেন্ড আছে? আমার কোনো হাজবেন্ড আছে নাই। তো ও তোমার কি আছে? আরে ধুর আমার বড় ভাই। বড় ভাই? আচ্ছা তো বড় ভাই আছে, তুমি ঝুট বলে কেন উঠেছো বলেছো যে হাজবেন্ড ওয়াইফ? আরে এটা তো ও জানে। কে জানে? কি বলবো, সত্যি নাকি মিথ্যা? শামসু। শামসু কে আছে? ভাই, আমার ভাই, যার সাথে উঠছি। এখন বললে কি সমস্যা আছে? জামশেদ, এখন আমরা আমাদের গল্প করতে এসেছি। আমরা কি শামসুর গল্প করতে এসেছি? আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও? তুমি বিয়ে করেছো? মানে শাদীশুদা হুই মানে মতলব আমি বিয়ে করেছি কি না? আমার ওয়াইফ কি দ্বার আছে? হ্যাঁ বিবি, আমি বিয়া শাদি করেছিলাম, মগর এখন তো বিবি আমার সাথে নাই। কেন? আমি ওকে মেরে ফেলেছি। ভাড়া কেন নিছো? মানে বিয়ে করতে। বিয়ে করতে? ওটা তুমি তো আমার সাথে লীলা খেলা। হ্যাঁ ঠিক,